সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এনজয় কুকিংয়ে। আমার চ্যানেল না, ঠিক আমাদের চ্যানেল, ঠিক বলেছি তো? হ্যাঁ, আমাদের চ্যানেল এনজয় কুকিংয়ে। তো আজকে আমার রেসিপি নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে, আমি জানি না, এটা হচ্ছে পটলের খোসার ভর্তা। আর সবজির খোসায় সাধারণত অনেক পুষ্টি, অনেক ভিটামিন থাকে, তাই এটিকে ফেলে না দিয়ে কিভাবে মজা করে ভর্তা করে খাওয়া যায় তাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিতে চলে যাই। এর জন্য ফার্স্টেই আমি পটলের খোসা ছিলে ধুয়ে নিয়েছি। এর ভিতরে সামান্য কিছু কুমড়ার খোসা আছে, দেখতে পাচ্ছেন, খুবই সামান্য। আর নিয়েছি 10টা বড় বড় রসুনের কোয়া আর 5টা শুকনো মরিচ। আর নিয়েছি 6টা চিংড়ি মাছ মিডিয়াম সাইজ আর 1 মুঠো ধনিয়া পাতা আর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ব্যবহার করব সরিষার তেল প্রয়োজন মতো। আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, লবণটাও স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখন ফার্স্টে একটি ফ্রাই প্যানে একটু সামান্য সরিষার তেল নিয়ে নিলাম। এখন এর ভিতরে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব, সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে খোসাগুলো দিয়ে দিলাম। আর এই খোসা, পটলের খোসা ভর্তা একটু স্বাদ আনার জন্য, খোসাটায় একটু অন্যরকম একটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এই চিংড়িগুলো মাস্ট ব্যবহার করতেই হবে। অথবা এখানে আপনারা বিভিন্ন শুটকিও ব্যবহার করতে পারেন, শুটকি দিয়েও এই ভর্তাটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আরেকদিন আপনাদেরকে এই ভর্তা শুটকি দিয়ে করে দেখাবো। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন, কাঁচামরিচের একটু সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর এভাবে ভর্তা করে যদি খোসা খাওয়া যায় না ফেলে দিয়ে, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে কী যে মজা আর কী যে সুস্বাদু লাগে, আপনারা ট্রাই করবেন। আমি সবসময় তো আপনাদেরকে বলি, আপনারা করবেন, করলে আশা করছি নিরাশ হবেন না। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার নাড়িয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে, খুবই সামান্য আঁচে, এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, একদম ভাজি ভাজি করা যাবে না। ঢাকনা দিয়ে দিয়ে একদম সেদ্ধ করতে হবে আর কি, এমন করে ভাজি করতে হবে যাতে এটা পুড়ে না যায় বা লাল কালার না চলে আসে, তাহলে কিন্তু খোসার যে পুষ্টি আছে সেগুলি নষ্ট হয়ে যাবে। হয়ে এসছে সেদ্ধ। এখন এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কখনোই আগে অ্যাড করা যাবে না, কারণ এর যে ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে যদি ফার্স্টে অ্যাড করে দেন। এখন হালকা একটু ভেজে ধনিয়া পাতাটা জাস্ট একটু নরম হয়ে গেলেই এটিকে আবার নামিয়ে নিতে হবে। হয়ে গেল একদম, ধনিয়া পাতাটা দেখতেছেন নরম হয়ে গেছে, একদম পারফেক্ট রেডি ভর্তার জন্য। এই ভর্তাটা আপনারা পাটাই পিষেও করতে পারেন, পাটাই যদি করেন খুবই সুস্বাদু হবে। আমি আজকে ব্লেন্ডারে করে দেখিয়েছি, আমার সময় ছিল না এই জন্য আর পাটা বের করতে পারি নাই। যাই হোক, এখন এই কষার যে একটা ভর্তার যে আমি মিক্সচার রেডি করেছি, এই খোসাটা একদম ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করতে হবে। ব্লেন্ডারে কখনোই গরম জিনিস দিবেন না, তাহলে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যাবে। এখন শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। আমি 5টা ব্যবহার করেছি, আপনারা চাইলে 10টাও ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খান আর কি, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আর কেউ একটাও করতে পারেন। ঠান্ডা হয়ে গেছে খোসাগুলি, এখন আমি একটু ভর্তা করে নেব মেশিনে। আর মেশিনটা কিন্তু হাই স্পিডের আর হাই ভোল্টেজের হতে হবে, ভালো মেশিন হতে হবে, নাহলে কিন্তু ভর্তা কিন্তু সহজে হবে না। আর একবার দুইবার ভর্তা একটু লবণ অ্যাড করে দিলাম, ভর্তাগুলি একটু চামচ দিয়েও নেড়ে নেড়ে দিতে হবে ভিতরে, নাই কিন্তু মেশিনে যে লেগে থাকবে ভিতরে, ঠিক মতন ব্ল্যান্ড হবে না, নাড়িয়ে দিতে হবে। পাটাই করলে এটা কিন্তু খুব ইজিলি দুইবার বাটা দিলেই হয়ে যায়। আমি আজকে জাস্ট আপনাদেরকে মেশিনেও কিভাবে ভর্তা করে খাওয়া যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি এই আর কি।
আমি আগেও কিছু ভর্তা করেছি, পাটাই আপনারা দেখেছেন, আমার একটা লাউ পাতা দিয়ে ভর্তা আছে, ভর্তার রেসিপি আছে, সেটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। অনেকেই পছন্দ করেছে, প্রায় 8.5 লাখের উপরে ভিউ হয়ে গেছে, মানুষ খুবই পছন্দ করছে, এজন্য আমি খুবই খুবই খুশি। সবাই আমাকে রিকোয়েস্ট করে বিভিন্ন রেসিপি দিতে ভর্তার, এই জন্য আমি আরও আপনাদের জন্য ভালো ভালো কিছু ভর্তার রেসিপি নিয়ে আসব, আশা করছি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই ভর্তাটি কিন্তু আমার ফ্যামিলির লোক খেয়ে বলেছে অসাধারণ, আর আপনারাও আশা করছি খুবই পছন্দ করবেন। হয়ে গেল আমাদের সুস্বাদু পটলের খোসা ভর্তা। এর ভিতরে দারুণ একটা ফ্লেভার আছে, কি বলবো, পটলের খোসার ফ্লেভার, চিংড়ি মাছের ফ্লেভার, ধনিয়া পাতার ফ্লেভার, রসুনের ফ্লেভার, একটা অদ্ভুত রকম ফ্লেভার, খেয়ে দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।